Me debo salar por el lo de que dale, dale. আমার তার উপরে আছে যে মা আর তার উপরে আছে যে মা ফুল্ল রামাই এই মাটিতে জন্মে জীবন শান্তিনিকেতনের পৌষ মেলা করতে বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানিয়েছিলেন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে বোলপুর পৌরসভা, কিন্তু কোনো কর্ণপাতই করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ। অতিমারির কোপে গতবারের মতো এবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে অসহায় অবস্থায় স্থানীয় বাউল শিল্পী থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা। শান্তিনিকেতন পৌষ মেলা বন্ধ করার প্রতিবাদে বাউল গান গেয়ে শান্তিনিকেতন পৌষ মেলা চালু করার আর্জি জানান তারা। 1894 সাল থেকে ধারাবাহিকভাবে আয়োজিত হয়ে আসছে শান্তিনিকেতনের পৌষ মেলা, পল্লীগীতি, বাউল গান। সেই বাউলের আতুর ঘর শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী বিশ্বজোড়া সুনামের এই মেলা আজ অনিশ্চয়তার পথে। মৃন্ময় লাহিড়ি, রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। নেমেছি এই পৌষ মেলা, বহুত দিনকার মেলা, সকলের মেলা। এই মেলা যাতে বন্ধ না হয় সেজন্য আমরা সকলে এসেছি, যে আমরা দাবি করছি যাতে মেলা বন্ধ না হোক। মেলা বন্ধ হলে অনেক ক্ষতি হবে। আজকে আমরা এই যে একটা আন্দোলন করছি শান্তিনিকেতনের যে চিন্তাভাবনা যেটা আসছে দীর্ঘদিন ধরে, যে দোল উৎসব এবং পৌষ মেলা এই দুটোর উপরেই সারা বছর সবাই তাকিয়ে থাকে। যারা শিল্পী, সমস্ত শিল্পী, যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত আছে, যারা লোকশিল্পীর সঙ্গে যুক্ত আছে, তারা এই মেলার জন্য সারা বছর অপেক্ষা করেন। সেই মেলা যেন 2021 সালে পুনরায় শুরু হয়, সেই জন্য আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান এবং মিছিল করলাম। কি বলবো, আপনারা সবাই জানেন এবং বোলপুরের সমস্ত শান্তিনিকেতনের সমস্ত মানুষ জানে যে একটা পাগল ভিসির পাল্লায় আমরা পড়ে গেছি। বিগত 3 বছর ধরে শান্তিনিকেতনের মেলাটাকে মানে বন্ধ করে দেওয়ার জন্য যা যা চক্রান্ত উনি করছেন দীর্ঘদিন ধরে, সব চক্রান্ত উনি ওনাকে আমরা বুঝে নিয়েছিলাম প্রথম দিন থেকে, যে উনি একটা শান্তিনিকেতনের মেলাটাকে বন্ধ করবেন। আলটিমেটলি সব মানুষকে বোঝাতে পেরেছি যে একটা পাগল লোক এখানে আমাদের শান্তিনিকেতনে দিয়েছে। আমাদের শান্তিনিকেতনের মেলাটাকে বন্ধ করার জন্য আমরা আজ প্রতিবাদে নেমেছি। আমরা চেষ্টা করব, ওনার দিন কিন্তু শেষ হয়ে এসেছে, এরপরে আর ওনার থাকার কোনো অধিকার থাকবে না। উনি আমরা একটা দীর্ঘ আন্দোলনের মধ্যে যাচ্ছি, আজ বিগত 1 মাস ধরে এই মেলাটা যাতে হয় সমস্ত স্তরে সমস্তভাবে সিস্টেমেটিক আমরা মানে বলে এসেছি, প্রতিবাদ করে এসেছি, আবেদন করে এসেছি, সমস্ত সহযোগিতা আমরা ওনাকে তুলে ধরেছি যাতে মেলাটা হয়। কিন্তু দেখা গেল কি, উনি মেলাটাকে বন্ধ করার জন্য যা যা প্রস্তুতি নেবার উনি করেছেন, আজকে আমরা মনে হচ্ছে যে মেলাটা উনি আর করবেন না। তাই এর পরবর্তী পদক্ষেপে যা যা করা হবে সেটার ভয়ানক দিন আসছেন। ওনাকে আর আমরা এখানে শান্তিনিকেতনে থাকতে দেবো না, এটা আমাদের সবথেকে বড় দিন। মূলত যার প্রতিবাদে আমাদের এই পথসভা, সেটা হচ্ছে আমরা সাধারণত এই বীরভূম জেলার, আমরা এখানে একটা ঐতিহ্যপূর্ণ সংগঠন বা বাউলের একটা প্রভাব এখানে আছে জানেন, যারা আমরা এই বাউলটা গানের উপর নির্ভরশীল। শান্তিনিকেতনে পৌষ মেলা বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা চলছে, সেইটার বিরুদ্ধে আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি। কারণ এই পৌষ মেলা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা অনেক ক্ষুদ্র বাউল লোকশিল্পী, হস্তশিল্পী, এছাড়া রয়েছে আরও অনেক শিল্পী, কলা শিল্পী কলা, সমস্ত কিছু কিন্তু তারা আর্থিক দিক থেকে পিছিয়ে যেতে পারে। হ্যাঁ, তার জন্যে আমি সরকারের কাছে অনুরোধ রাখবো যাতে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে, কোভিড সিচুয়েশন বজায় রেখে এই মেলা চালু করা হোক। কৃষকদের বিপর্যয় রক্ষা কবচ বাংলা শস্য বীমা, নেই কোনো খরচ। রবি 2021-22 মরশুমে বোরো ধান, আলু, সরিষা, মুগ, মুসুর, তিল, আখ, গম, ছোলা ফসলের জন্য বীরভূম জেলাতে বাংলা শস্য বীমা প্রকল্প রূপায়িত হচ্ছে। প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার। বাণিজ্যিক ফসলে শর্তাবলী প্রযোজ্য। এই প্রকল্প রূপায়ণ করছে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন এআইসি এর প্রতিনিধি, এসআরইআই এর জেলা প্রতিনিধি প্রীতম ঘোষের সাথে। মোবাইল নম্বর 7001451627 অথবা ফোন করুন এআইসি নিঃশুল্ক সহায়তা সেবা 1800572025 নম্বরে।